নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কলকাতা ও রাজ্য পুলিশ পরীক্ষার যে ঘণ্টা সেটা কিন্তু বেজে গিয়েছে। তোমরা যারা WBP এবং KP পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের আপকামিং যে এক্সাম ডেট সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। তো সেই বিষয় নিয়ে আমরা A to Z বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা একটু সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এতটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া। তো দেখো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, কলকাতা এবং রাজ্য পুলিশের পরীক্ষা শুরু ডিসেম্বরে। তো কবে পরীক্ষা শুরু হচ্ছে সেই ডেটগুলো আমরা A to Z দেখে নিব। তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং রাজ্য পুলিশের কয়েকটি পদের পরীক্ষা সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গেছে, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সব পরীক্ষার তারিখ, শূন্যপদ, সিলেবাস ইত্যাদি দেওয়া হলো। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার সিলেবাস যদি তোমরা না জেনে থাকো, আমাদের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা বিষয়গুলো দেখে নিতে পারবে, বা আমার চ্যানেলের ভিডিও প্লে লিস্টে যাও, সেখান থেকে পেয়ে যাবে। এবং এই যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে, এর PDFটা যদি ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা PDFগুলো ডাউনলোড করতে পারবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে পয়েন্ট এখানে বলা হয়েছে, কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা 29শে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি, যে আপডেট উঠে আসছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষা 29শে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা। এই পদে শূন্যপদ আছে ছেলেদের জন্য 3,464টি এবং মেয়েদের জন্য 270টি। এই পদের জন্য মোট 4টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, এই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা, এবং তাতে সফল হলে লিখিত বা মেন পরীক্ষা, তারপর হবে পার্সোনালিটি টেস্ট। এটা গেল তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে বিস্তারিত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা, সেগুলো আমি শেয়ার করলাম। নেক্সট আমরা দেখে নেব WBP-র ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিও, যাতে লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা যারা WBP এবং KP-র জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ফুল মক টেস্ট সেটগুলো তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। ফুল মক টেস্ট যদি দিতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে তোমরা সম্পূর্ণ মক টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে। তো অবশ্যই মক টেস্টগুলোতে জয়েন করে নিজেদেরকে যাচাই করে নাও তোমাদের প্রস্তুতির লেভেল কতদূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। KP প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাস তোমরা প্রত্যেকে হয়তো জানো, যারা না জানো একটু সংক্ষেপে বলছি, দেখে নাও। 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। যে সমস্ত বিভাগ থেকে তোমাদের প্রশ্ন হবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকবে 40টি প্রশ্ন 40 নম্বরের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স এখান থেকে থাকবে 30টি প্রশ্ন 30 নম্বরের, এবং রিজনিং থাকবে 30টি, সেখান থেকে থাকবে 30 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং রয়েছে, তোমরা যদি 4টি প্রশ্নের উত্তর ভুল করো সেখান থেকে তোমাদের কাছ থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষায়। তো প্রিলিমিনারি পরীক্ষায় তোমরা যারা পাস করবে, তারপরে তোমাদের PMT এবং PET এক্সাম হবে, এবং তারপরে হবে ফাইনাল পরীক্ষা। তো এতগুলো আমি বলছি না, তোমরা অবশ্যই পরীক্ষার সিলেবাসটা ডাউনলোড করে নিও। নেক্সট 2 নম্বর যে গুরুত্বপূর্ণ আপডেট একটু দেখে নাও, আমি 2 নম্বর আপডেট এর দিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে। তো দেখো ফ্রেন্ডস, এখানে আপডেট তারা দিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো জানুয়ারির শেষের দিকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখানে মোট শূন্যপদ ছিল 1,131টি, প্রার্থী বাছাই হবে 4টি ধাপে, একই রকম সিস্টেম থাকছে, কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এবং তোমরা, আমি বারবার বলছি, যদি এই কর্মসংস্থান PDFটা ডাউনলোড করতে চাও, তোমরা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই PDFটা বিনামূল্যে
ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে তোমরা নিজেরাই ভালো করে বিষয়গুলো আরও দেখে নিও। আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবং তিন নম্বর যে গুরুত্বপূর্ণ আপডেট দেখে নাও, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা আগামী বছর 16 ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বুঝতে পারলে 16 ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তোমরা যারা WBP কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ। এই পদে মোট শূন্য পদের সংখ্যা ছিল 11,749, মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে। তো প্রথম পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা, তারপরে হচ্ছে শারীরিক মাপযোগ পরীক্ষা যেটাকে আমরা PMT বলছি, এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা যেটাকে আমরা PET বলছি, এবং তারপরে হবে ইন্টারভিউ। তোমরা প্রত্যেকেই জানো এখন WBP-তে শুধু একটি পরীক্ষায় অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে যে 85 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে মোট চারটি বিষয় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রথমে একটু দেখে নাও কী কী রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকবে 25টি প্রশ্ন, ইংরেজি থেকে থাকবে 10 নম্বরের, এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স এখান থেকে 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস এখান থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নম্বরের। সময় থাকবে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে, 4টি ভুলের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের WBP কনস্টেবলের লেটেস্ট আপডেট। এবং এরপরে আমরা দেখে নিব ঘ নম্বর সর্বশেষ আপডেট, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল ডিসেম্বরের শেষে বেরোবে। তাহলে বুঝতে পারলে তোমরা, তো KPSI এর ফল ডিসেম্বরের শেষে বেরোবে এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে জানুয়ারিতে। তো ফ্রেন্ডস, অবশ্যই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য বেল আইকনটা অন করে রাখবে। আমি লেটেস্ট আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে আসব, সেগুলো ভিডিও তোমরা অবশ্যই দেখবে, এবং যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এতটুকুই তোমাদের কাছে চাওয়া। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।